আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ কপিরাইট অফিস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত একটি চাকরির সার্কুলার নিয়ে। তো আজকে আমি ভিডিওতে আলোচনা করব চাকরির পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষকতার যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং যেসব এলাকার প্রার্থীগণ ওই চাকরির জন্য আবেদন করতে পারবে সেগুলো। সর্বপ্রথমে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন, যাতে করে পরবর্তী চাকরির খবর সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। চাকরিটি প্রকাশিত হয়েছে 23 জুন 2021 সালে। এছাড়া চাকরির আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 তারিখ জুলাই মাস 2021 সাল। চাকরিটির পদের নাম গাড়ি চালক, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত, গ্রেড 16, পদের সংখ্যা হচ্ছে মাত্র একটি, চাকরির ধরন হচ্ছে স্থায়ী। শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতায় চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে SSC বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, পাশাপাশি বৈধ লাইসেন্স সহ হালকা বা বাড়ি যানবাহন চালনায় অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তা হলো নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, মাগুড়া, কুষ্টিয়া, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট ও জামালপুর, অর্থাৎ এই সকল এলাকার প্রার্থী ছাড়া বাকি সকল এলাকার অর্থাৎ জেলার প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স সীমায় বলা হয়েছে 2021 সালে 30 জুনের ভিতর 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযুদ্ধ সন্তানের ক্ষেত্রে 25 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। এছাড়া আরো বলা হয়েছে প্রার্থী যদি সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত অবস্থায় হয় তাহলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চাকরিতে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময় শুরু হবে 25/6/2021 সালের সকাল 9টা থেকে এবং আবেদনপত্র জমাদানের সময় শেষ হবে 25/7/2021 সালের বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় হতে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিবেন। ফির পরিমাণ হচ্ছে 112 টাকা এবং সেটি জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। পরীক্ষার ফি জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে SMS এ গিয়ে লিখতে হবে কপিরাইট স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর ফিরতে একটি SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে যে 112 টাকা আপনার পরীক্ষার ফি বাবদ জমা হয়েছে এবং সাথে আপনাকে একটি পিন কোড দিবেন। এরপর আপনি আবার SMS গিয়ে লিখবেন কপিরাইট অফিস স্পেস ইয়েস স্পেস ওই পিন কোডটি এবং সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এরপর আরেকটি ফিরতে SMS এর মাধ্যমে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনাকে অবশ্যই সংগ্রহে রাখতে হবে। তো বন্ধুরা, এভাবে চাকরিটিতে অ্যাপ্লাই করতে হবে। এখানে আরো কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।